আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ ওনার আব্বাদের একটা ফল খেয়েছিল বলে তার জন্য 12 বর্ষ ধরে পানি দিয়েছিলেন। হাকিনা জোরে বলো, 12টা বর্ষ ধরে পানি দিয়েছেন। বাগানের মালিকে বলছে, ও বাগানের মালিক কিছু মনে করবেন না, আপনার একটা ফল খেয়ে নিয়েছিলাম তাও গাছ থেকে পারি না। বড় পিসা হুজুরের যে আব্বাজান যে ফল খেয়েছিল তাও গাছ থেকে পারে না, গাছের নিচেই পড়েছিল তা পড়ে নাই, নদীতে ভেসে আসছিল। আল্লাহর ওলিদের লক্ষ্যটা দেখুন, আল্লাহর ওলিরা তারা মরণের কথা কত চিন্তা করে, আল্লাহর ওলিরা দুনিয়ার দিকে খেয়াল করে না। আল্লাহর ওলি যদি হতে চান আপনি, আমি সত্যিকার আল্লাহর ওলি হওয়ার চান্স নেন। যদি আমি বলি আমি আল্লাহর ওলি হব, তিনটে জিনিস আপনারা খেয়াল করে চলবেন। আমি ইহিয়া ভাই আপনাদের ছোট ভাই বারবার করে বলছি যে জ্ঞান দিতে আসে না বাস্তব, এটা মাইয়ানেরা সত্যিকারের তিনটে জিনিস যদি আপনার মধ্যে থাকে নিশ্চয়ই একটা আল্লাহর ওলি হওয়ার সম্ভাবনা আছে। 1 নম্বর হলো নফসের সঙ্গে যুদ্ধ করতে হবে, নফসটাকে কন্ট্রোল করতে হবে। জীবনে ওয়াদা করলেন আল্লাহ জীবনে কখনো মিথ্যা কথা বলবো না, আমার জীবন চলে যায় যাবে চুগলখুরি করবো না, আমার জীবন বেরিয়ে যায় যাবে হারাম জিনিসটা আমার মুখে ঢোকাবো না। আমার ভাই জানেন এই যে নফসটাকে কন্ট্রোল করাটাই কঠিন ব্যাপার। আমার ভাই জানেরা ধরেন 1000 টাকা লোট কিংবা 500 টাকার লোট, এক ব্যান্ডিল যদি রাস্তায় পড়ে থাকে আপনি কি করবেন বলুন? যারা এক ব্যান্ডি তো দূরের কথা, যারা নামাজ পড়তে যাচ্ছে হই হই করে ছুটে ছুটে, কত বড় পাকা নামাজি একটু পরীক্ষা করে দেখেন তো, 1000 একটা লাল লোক মসজিদে যেখানে মুসল্লিরা জুতো খোলে তার পাশে ফেলে দিয়ে মুখে মুখে দেবেন, পাকা মুসল্লি কি করে নামাজ পড়ে নিয়ে জুতো হয়ে দেখা দেখছে সুযোগ ফেলে ভক্ত ঢুকে, কথা বুঝতে পারছেন? অতটা সুবিধা নেই। এইটা হচ্ছে নফস, নফসটাকে কন্ট্রোল করাটাই কঠিন। বড় পিসা হলে আব্বাদান এমনি ফল খেয়ে মাপ চাইতে গেছে। আমার ভাইয়েরা শুনে রেখে দেন, বড় পিসা হুজুর আব্বাদান একটা ফলের জন্য তিনি মাপ চাইতে গেলেন। বাগানের মালিক বলেছিল, হ্যাঁ তোমায় মাপ করে দিতে পারি। এইবারে কেন মাপ চাইছে শুনে রেখে দেন, হকুল নাসের খাতায় উনি পড়ে গেছে, জীবনে যতদিন বেঁচে থাকবেন হকুকুল্লাহ হকুকুল ইবাদ, আল্লাহর হকে যদি পড়ে যায় আল্লাহর কাছে যদি অন্যায় করি, নামাজ যদি না পড়ি আল্লাহর কাছে মাপ চাইলে মাপ করে দেবে, রোজা যদি না করি আল্লাহর কাছে মাপ চাইলে মাপ করে দিতে পারে, মদ খেয়ে ফেলেছেন শয়তানে ঢুকাই পড়ে আবার তওবা করেছেন আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করে দেবে, গান বাজনা শুনেছেন টিভি দেখেছেন শয়তানে ঢুকাই পড়ে করেছেন আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করে দেবে। আল্লাহ বলছি মান্না তুই আমার কাছে যেটা অন্যায় করেছি আমার কাছে ক্ষমা চাইলে আমি মাফ করে দেবো, তবে বান্দা মানুষের কাছে যেটা অন্যায় করেছি ওটা মাফ করবো না। বান্দা তুই আজকে চায়ের দোকানে বসে বসে পরের গিবত গাল্লা করেছিস, আল গিবত ওয়াসাদু মিনাল জিনা, রাসূল বলছে জিনা থেকে কঠিন গুনাহ, পরের গিবত গালাটা হচ্ছে জিনা থেকে কঠিন গুনাহ। আমার ভাই জানেরা গিবত করাটা এত কঠিন গুনাহ শুনে রেখে দেন, কোন ছেলে যদি তার মায়ের সাথে খারাপ কাজ করে জিনা করে, কোন ছেলে যদি তার মায়ের সাথে নোংরামো কাজ করে যে গুনাহটা হবে তার থেকে অধিক পরিমাণে গুনাহ হচ্ছে পরের কথা বলা, এই গুনাহ কিন্তু আল্লাহ দরবারে মাফ হবে না। পরের জমি জায়গা দখল করে নিয়েছেন, ভিটে বাড়ি কেড়ে নিয়েছেন, ওই গুনাহটা আল্লাহ বলছেন মাফ করব না। যতই তুমি হাজি গাজি পিসা মলি সাহেব সাজো কোনো মতি আমার মাফ হবে না। আপনি চিটিমবাজি করে ধোকাবাজি করে টাকা লুটিয়ে নিয়েছেন মানুষের, আল্লাহ বলছে ওই গুনাহ কিন্তু আমার কাছে মাফ চাইলেই মাফ করব না, এটা হচ্ছে বান্দার হক। তাই বলছি বড় পিসা হুজুর আব্বাদান একটা ফল খেয়েছিল বলে ওই জন্য তিনি আল্লাহ রাস্তায় বাগানের মালিকের কাছে মাফ চাইতে গেলেন, ও বাগানের মালিক আমাকে মাফ করে দিন। বাগানের মালিক শাস্তি দিয়েছিল মাফ করে দিতে পারে, তো
তবে একটা কাজ করতে হবে, আমার এই যে ফুলের বাগান আছে, একা কান যদি বারো বর্ষ ধরে যদি ফুলের বাগানে পানি দাও, আমি তোমাকে আল্লাহ রাস্তায় মাফ করে দেব। কবর্ষর বলেছে বারোটা বৎসর ফুলের বাগানে পানি দিতে হবে, একটা ফল তাও নদীতে ভেসে আসছিল, আপেলটা কুড়িয়ে ঝোঁকের মাথায় খেয়ে ওলি হওয়া মুখের কথা নেই। তিনটে দিন, একটা হচ্ছে নফসের সঙ্গে যুদ্ধ করবে, আর দুই নম্বর হলো খাওফে ইলাহি থাকবে, আল্লাহর ভয় থাকবে, আর তিন নম্বর হলো তওয়াক্কাল। কি বললাম? আল্লাহর উপরে তওয়াক্কাল, একিন করে ভরসা করে যা কিছু হবে আল্লাহর উপরে। আল্লাহ নিজে কথা দিয়ে দিয়েছে, বান্দা তুই আমার হবি, আমি আল্লাহ তোর হয়ে যাবো, জোর বল সুবহান, আমি আল্লাহ তোকে সব বিপদ থেকে আমি আল্লাহ বাঁচাবো, আর তুই যদি কলে পড়ে কলম পড়িস আমি আল্লাহ তোকে কখনোই তোকে বাঁচাবো। আমরাও নামাজ পড়ি, ওলিরাও নামাজ পড়ে, আল্লাহর ওলিরা গজ কত নামাজ পড়ে, আমরা নামাজ পড়ি। যারা আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর বুজুর্গ যারা হয়, আশিকি যারা হয়, তাদের মধ্যে তারা দুনিয়াতে কোন জিনিস ভয় খায় না। কি গো ভয় খায়? দুনিয়াতে একটা জিনিস ভয় খায় তারা, আল্লাহকে ছাড়া কাউকে ভয় খায় না। কথা ঠিক না? ঠিক। বড় পিসা হুজুর নামাজ পড়ছে, আব্দুল কাদের জিলানী হুজুর, উনি নামাজে নিয়ে দাঁড়িয়েছে, আর একটা বিষাক্ত সাপ এসে হুজুরের জাই নামাজে সেজদার কাছে বসে আছে, বিষাক্ত সাপ, জাতি সাপ, হুজুরের জাই নামাজে চুপ করে বসে আছে। আল্লাহর ওলি বড় পিসা হুজুর বলছে, সাপ তুই তোর কাজ করে যাও, আর আমি যে আল্লাহর মওলা, আমার মাবুদের যে কাজে দাঁড়িয়েছে, এই জায়গা থেকে আমাকে কখনো টলাতে পারবে না। আমার ভাইজানেরা হুজুর নামাজ পড়েই যাচ্ছেন, আর ওই জায়গায় আপনি আমি চিন্তা করে দেখুন, আপনি আমি যদি ওই জায়গায় নামাজের নিয়ত করে দাঁড়িয়ে যায়, আপনার আমার নামাজ পড়ি সেজদা তো দূরের কথা, সাইডে যদি জাতি সাপ দাঁড়িয়ে থাকে কি অতটা সুবিধা নাই আল্লাহকে পাওয়া। একটা কথা বললাম, আল্লাহর ওলি যারা হবে, যারা আশিকে খোদা, আশিকে পাগল, আল্লাহর পাগল যারা হবে, তারা দুনিয়ার কাউকে ভয় করে, এক আল্লাহ। তাহলে বড় পিসা হুজুর আব্বাজান বলছে, আল্লাহ দুনিয়ার মানুষের যদি এত শাস্তি হয়, বারোটা বছর ফুলের বাগানে পানি দিতে হবে, দুনিয়ার মানুষের যদি এত শাস্তি হয়, তাহলে আল্লাহর শাস্তিটা কত? হ্যাঁ, তাহলে হক্কু নাসের খাতায় পড়ে গেছে বলে তিনি শাস্তি দিচ্ছে, বারো বছর ফুলের বাগানে পানি দেওয়া। এই আর আমাদের মতন মানুষটা আজকে কত লোকে ঝেড়ে খাচ্ছে বল, এই জেনেটা ভাই ওরা সিগন্যাল দিচ্ছে নাকি? নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনুন, এদি খেয়াল করুন, তাহলে আমরা লোকের কত ঝেড়ে ঝুড়ে খাচ্ছি চিন্তা করে দেখুন। নামাজও পড়ছি ঝেড়েও খাচ্ছি, এই আম বাগানের কথা চিন্তা, এই যে মূল এসে গেছে, এই মূল বলছি ছোট ছোট আম হয়ে গেছে, লোকে লোকে কমিট পড়বে, কম গজব পড়বে আম বাগানে, ঘটাঘট কমিট পড়ছে। হ্যাঁ, নুকে চার পাঁচটা আম নুকে নুন দিয়ে লঙ্কা গুলো দিয়ে ধনে গুলো দিয়ে মুচড়ে মেরে দিন ফটাফট করে, কি মজা! পরে পিঠে তো খেতে মিঠে, খাবার পরে আফসোস করছে, আল্লাহ বড় পিসা হুজুর আব্বা যান ভারতবর্ষ পানি দিয়ে চাল, আমি চার পাঁচটা আম খেয়েছি, আল্লাহ কি হবে, কি আমাকে দিলে কি হবে, চ বাগানের মালিকের কাছে মাফ চেয়ে এলি, চ বাগানের মালিককে যদি বলে, বাগানের মালিক কিছু মনে করবেন না, বলে কি আপনার ওই যে আম গাছ দেখছেন না, নুকিয়ে কি করবো, ঝোঁকের মাথায় চার পাঁচটা আম খেয়ে এলিছি, আল্লাহ মাফ করে দিন। বাগানের মালিক যদি ব্যাগ ধরে, কটা খেয়েছিস, চার পাঁচটা, তোকে তোকে মাফ করে দিতে পারি, ক্ষমা করে দিতে পারি, তবে একটা কাজ করতে হবে, বলে কি? বলে আমার যতগুলো আম গাছ আছে গোল করে মাটি মাটি খুঁড়বি কোদাল দিয়ে, গোড়াটা খুঁড়ে একা টান যদি দুবছর পানি দিস, তাহলে তোকে আল্লাহর কাছে মাফ করে দেবো। আমাদের মতো সিরিয়াস ছেলে হলে পানি দেবে? বলে কি বললি? দুবছর চর খেয়েছিস, এক চর মার মাটি দুবরাবরি করবো, শয়তান, দু চারটে আম খেয়েছি বলে দুবছর পানি দেবো, তোকে আরো পানি দিয়ে পুঁতে ফেলবো, কি কথা ঠিক না? চল চল তোর গাছও রাত্রি কেটে দেবো,
কথা বলি, আল্লাহর ওলিদের মধ্যে তাহলে কতটা খৌফি ইলাহি ছিল, আল্লাহর ভয় ছিল। বড় পিসাহুদের আব্বা জান, কিন্তু উনি ফুলের ফুলের বাগানে পানি দিয়েছিল না দেয় না, জোরে বলুন। আমার ভাই জেনেরা লাস্ট বেলায় মাপ চাইতে গেলেন, বাগানের মালিক বলেছিল তোমাকে মাপ করে দিতে পারি, তোমার আমার একটা মেয়ে বিয়ে করতে হবে, আমার একটা মেয়ে আছে তাকে বিবাহ করতে হবে, মেয়েটা কিছু রোগ আছে, বিমার আছে, বিমারওয়ালা মেয়েটাকে বিয়ে করলে তাহলে তোমাকে আমি আল্লাহর কাছে মাপ করে দেবো। বাগানের মালিক বলছে আমার মেয়েটার রোগ আছে, কতগুলো যে আমার মেয়েটা দুচোখি কানা, আমার মেয়েটা কানে কালা বুবা, আমার মেয়েটা হাত খোঁড়া, আমার মেয়েটা পা খোঁড়া পা, আমার মেয়েটা চলাফেরা করতে পারে না, ওই মেয়েটা যদি বিবাহ করতে পারে তাহলে মাফ করে দেবো। আল্লাহর ওলিরা সবসময় জানবে আখেরাতটা চিন্তা করে, আল্লাহর আযাবের দিকে খেয়াল করে মেয়েটাকে বিবাহ করে রাজি হয়ে গিয়েছিল, সঙ্গে বিবাহ হয়ে গেল, শাদী হয়ে গিয়েছিল, ওনাদেরকে বাসুর ঘরে, স্বামী স্ত্রীকে বাসুর ঘরে দিয়ে দেয়। কি করছে, স্প্রে করছিস? মা আমার স্প্রে মোল ঝরিয়ে দে, তুকবিটা না দিবে, খালি স্প্রে মার, ঠান্ডায় মরে যাচ্ছে, স্প্রে করছে কত কত, হ্যাঁ মশা মশার স্প্রে, হ্যাঁ হ্যাঁ। আমার দিল নামে রাসূল রেখে দিন, ও নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, সেই কামার ভাইয়া স্বামী স্ত্রী ঘরের মধ্যে ঢুকিয়ে দিলেন, বড় পিসা হুজুরের আব্বা আম্মাকে ঢুকিয়ে দিলেন, বাসুর ঘরে ঢুকিয়ে দিয়ে বারে কি দেখছেন? বড় পিসা হুজুরের আব্বা জান মনে মনে বলছে আল্লাহ গো, এ কি অবস্থা, আমার বাগানের মালিক বললে আমার মেয়ে দু চোখে কানা বুবা কানা, আমার মেয়েটা কানে কালা, হাত পা খোঁড়া সব, কিন্তু সবই তো ঠিকই আছে, উনি দেখতে পাচ্ছে, কথা বলছে, শুনতে পাচ্ছে, সবই তো ঠিক আছে, উনি আমার সাথে একটু মজা করলেন নাকি, সাথে বাগানের মালিককে বলছে, বিশ্বাহুজুর আব্বা জান বলছেন আপনি কি আমার সাথে একটু মজা করলেন নাকি, বললেন না না আমি আপনার সঙ্গে ঠাট্টা করি না, মজা করি না, আমি কেন জানি, আমার আমি জানি যে মানুষটা একটা ফল খেয়েছিল বলে তার জন্য আমার কাছে মাপ যদি চাইতে আসে, আমার তখন মনে মনে চিন্তা হচ্ছিল যে আল্লাহ গো আমার মেয়েটা যদি বিবাদিত হয়, এই উপযুক্ত যদি যদি হতে হয়, এই ছেলে ছাড়া আর কেউ হতে পারে না, আমার এই ছেলে ছাড়া হতে পারে না, তখন আমি কেন বুবা কানা বুবা বলেছিল কানে কালা, তাহলে শোনো ভালকালেওয়ালা বাবা শোনো, আমার মেয়েটা চোখে কানা কেন বলেছিল, আমার মেয়েটা জীবনে কখনো অপর পুরুষের মুখ দেখে না, ওই জন্য আমি বলেছিলাম আমার ছেলে মেয়েকে কানা, আমার মেয়েটা আজকে কেন বলেছিলাম বুবা জান, আমার মেয়েটা কখনো মুখ দিয়ে গালাগালি পেরে না। এই বাপ মা পরিষ্কার ছিল বলে তার ওসিলায় বড় পিসা হুজুর, উনি দুনিয়াতে যখন এসেছিলেন মায়ের পেটে পয়দা হয়েছিলেন, উনি রমজান শরীফে একটা রোজা রেখে পয়দা হয়েছিল, সুবহান। যাই হোক আমার ভাইজানেরা, আমার ইমানদার ভাইজানেরা, এইরকম সত্যিকারে যদি সঠিক পদে থাকি ইনশাল্লাহ আমাদের ইহকাল পরকাল আমরা দুটো জায়গায় শান্তি পাব। কি আমার আল্লাহ পাক যেন সকলকে এহদিন সিরাতাল মুস্তাকিম, আল্লাহ যেন সকলকে সিধে রাস্তা চলার তৌফিক দান করেন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। আমি বলতাম না, খালি দু চার কথা বললাম, না বললে চলে না। হ্যাঁ আমার ভাইজানেরা বলে হুজুর আড়াইটা শেষ করে দেবো, আড়াইটা আড়াইটা পৌনে তিনটে বাজে না, কোনো বাজে চল্লিশ হয়েছে, যাই হোক এখন দোয়া হবে সবে শনি করার আগে, মাশাআল্লাহ খুব ভালো লাগলো আমার হয়ে যাওয়া, অন্য বর্ষ থেকে বর্ষের জলসা খুব আল্লাহ করে খুব সুন্দর লেগেছে, কি গো ভালো লাগছে না লাগে, এই জলসা রাখার ইচ্ছা আছে না? না ইচ্ছা নেই, আগামী বছর এই জলসা যারা যারা বন্ধ করবেন এতে যারা খুশি আছেন হাত তুলে তো দেখি, আগামী বছর এই জলসা যারা যারা বন্ধ করে দিতে চান এতে যারা খুশি আছেন হাত তোলে, বন্ধ করবে বুঝতে পারে, আমি একটু প্যাঁচ মারছি তো ওই জন্য বুঝতে পারে না, ঘুমের ঘর উঠছে। আগামী বছর এই জলসা যারা যারা আরো সৌন্দর্য করতে চায়, যত হিংসা করবে তত বাড়বে, কথা ঠিক হবে? হ্যাঁ
অনেকে বলে এত সাজাচ্ছে, অনেকে আবার হিংসা হচ্ছে, বলে কালী পুজো পেয়েছি নাকি সকল নওজুবিল্লাহ। জলসার সঙ্গে যারা পুজোর সঙ্গে তুলনা করবে তার ইমান থাকবে, তার ইমান চলে যাবে, আল্লাহ মাফ করে। এই বাগান এই সামান্য তো সাজাচ্ছি, আমার গায়ের কমরা কত সুন্দর কত সাজাচ্ছে, লাখ লাখ টাকা বাতি তারা করে, কি করে না করে, লাইটিং করে না তাদের, যে আবার যে বলেন না তোরা এত দরকার কিসে এত লাইট, যে বলতে বলো খেটো লাঠি দেখেছেন তো, ভালো করে সাইজ করে ঘরে পাঠাবে, কথা বলে এমন একটা বাগান তৈরি করেছে যে বাগানটার নাম হলো রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। এই বাগানে আপনি আমি বসত দূরের কথা, এই বাগানে আপনি আমি আসত দূরের কথা, এই বাগানে স্বয়ং আল্লাহ রসুল পর্যন্ত হাজির হয়ে গেছে। জোরে সুবহান, জোরে বলা যাবে না সুবহান আল্লাহ। এই বাগানে আল্লাহর ফেরেশতা পর্যন্ত হাজির হয়ে গেছে, আমাদের চোখ নেই দেখার মত। আর এই বাগানে বসলে সারা জীবনের গুনাহ সগীরা, জীবনের ছোট ছোট গুনাহকে আল্লাহ সব মাফ করে দেবেন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আগামী বছর এই জলসা আরো সৌন্দর্য করব, আগামী বছর এই জলসা যারা যারা কায়েম করতে চান আরো সৌন্দর্য করতে চায়, এতে যারা খুশি আছেন হাত তুলে দেখি কারা কারা খুশি আছে, মাশাআল্লাহ। না রে তো বি না দিবে কি খুশিটা মুখে বলছেন অন্তরে, হ্যাঁ মুখে বলছেন অন্তরে বলছেন খুশি খুশি। দেখো সামনে হুজুর হুজুর, পিছনে যে খেজুর খেজুর, হুজুরকে পেয়ে যেন জান দিয়ে দেওয়া খাব, খেত মতো কুঁতে ভালো খাব। আর হুজুর যখন চলে গেল হুজুর গুষ্টি টুষ্টি আরম্ভ হয়ে যা হবে সামনে। তা আমার হয়ে যান যদি বলে হুজুর বিয়া দিবি মাফ করবেন, যাদের জলসা তারা খুশি হবে, আমরা কেন খুশি হব? জলসা কারো ব্যক্তিগত, যদি বলে ব্যক্তিগত হয়, এই মসজিদ কারো ব্যক্তিগত, যদি কেউ বলে মসজিদ আমার, ফতোয়াটা জেনে নেবেন আমার দলিলটা কাটতে পারে কি, কেউ মাওলানা মৌলি মুফতি সাহেব আছে আসুক আমার দলিল, যে বললেন মসজিদ আমার ফতোয়াটা জেনে নেবেন, ওই মসজিদে নামাজ পড়া হলো নাজায়েজ, ওই মসজিদের নামাজ পড়া চলবে না। মসজিদ কারো বাবার সম্পত্তি নেই, কথা ঠিক হবে, মসজিদ হলো আকবরিল্লাহ, সারা বিশ্বের মুসলমানের হক আছে না নেই, হ্যাঁ। আর এই মসজিদ কারো বাবার সম্পত্তি, আকবরিল্লাহ হবে, আকবর আওলাদ হবে, মাদ্রাসা কারো ব্যক্তিগত নেই, প্রত্যেক উম্মত। এই জলসার তাবারক দিকান নাই দি, আমরা আসবো দোয়া নিতে কি, তবে আমরা যে যেখানে দান করি, মসজিদ হোক মাদ্রাসা হোক জলসা হোক, যে যেখানে দান করে প্রত্যেকটা ভাইদের বলে যাচ্ছি, নিজের বাপ মা বাপ মায়ের কবরের দিকে লক্ষ্য করে দান করবে, ওই দিনটা মনে করে দান করবে, জাল্লা এমন একটা অভাবী দিন গেছে আমাদের সংসারে, কষ্ট দিন গেছে। যে মা আজকে পরের বাড়িতে কাজ কাম করেছিলেন, এমন একটা অভাবী দিন গেছে, কখনো খাওয়া হতো কখনো হতো না। যে মা আমার পরের বাড়িতে কাজ কাম করে বাড়িওয়ালা যা দিতেন, নিজে না খেয়ে আমাদেরকে আজকে খাইয়ে দিতেন, হাঁকে না জোরে বলুন। সেই মা আমার এক গ্লাস পানি খেয়ে নিতেন, তথাপি খালি পেটে পানি খেয়ে নি, তথাপি বাচ্চাদের কষ্ট দিতেন না। আমার ভাই জানেরা গাড়ি বাড়ি জমি জায়গা যা কিছু হয়েছে সব জানবেন, আমার মা বাপের দোয়ায় আল্লাহ দিয়েছে, কথা ঠিক না বেঠি। রসুল পাক ওই জন্য বলছে পীরের থেকে বড় পীর যদি থাকতে হয়, আল্লাহ রসুল বলছে পীরের থেকে বড় পীর থাকতে হয় যে যার নিজের বাপ মাকে আল্লাহ বড় পীর করে পাঠিয়েছে। পীরের থেকে বড় পীর কে জোরে বলে না, পীরের থেকে বড় পীর হচ্ছে আমাদের শ্বশুর শাহুর না বলছেন ভোট, হ্যাঁ বাবু জামাই বাবু চেগে উঠে পড়ছে আব্বা জানিস, আল্লাহ বলছে কবরে ঢুকতো তো জান কুল যে ঢুকাবো তো, হ্যাঁ শ্বশুর হলো আব্বা সাউরিয়াল আম্মা কোথা ছিল, স্বয়ং দাদা হুজুর যদি ফতোয়াটা আমার কাটে, স্বয়ং যদি দাদা হুজুর যদি আপনার কাছে এসে যায়, এই যা হুজুর অমর হুজুর কেলিমুলা হুজুর তো দূরে করে সাইদুদ্দিন ভাই, ছোট হুজুর মেজো হুজুর, স্বয়ং দাদা হুজুর যদি আপনার কাছে এসে যায়, স্বয়ং খাজা হুজুর বড় পিসা যদি এসে যায়, তবুও যেন রসুল বলছেন যত বড় পীর আসুক সব থেকে বড় পীর হবে যে যার নিজের বাপ মাই হবে বড় পীর, যেন বলুন সুবহান।
কথা বুঝলেন? আমার এখন আমার কিছু ছেলে বাপ মাকে আমরা যাতা করি, এখন বুঝতে পারবে না। আমার আব্বাকে বললে বাবা দাঁত থাকতে দাঁতের মজা কি, যাদের বাপ মা চলে গেছে সারা জীবন কষ্ট পাচ্ছে, কি নিয়ামত আল্লাহ। আমার ভাই জানে না সেই মা বাপের কবরের দিকে খেয়াল করে দান করবে, যে মা আমাদেরকে অভাবের সময় আমাদেরকে পরের বাড়িতে কাজ কাম করে খাইয়েছিলেন। তবে আপনি সত্যিকারে গিয়ে মাকে ভালোবাসে বাপকে ভালোবাসে, আপনার ওই জায়গাটা একবার মনে পড়বে যে আল্লাহ এই এক মাস রোজা আসছে, প্রতি বছরে আমার মাকে একটা কাপড় দিতাম ঈদের, যে দোকানে কাপড় কিনতে গেলে ছেলে কাপড় কিনতাম, স্ত্রীর কাপড় কিনে নিয়ে দোকানদার কেবল একটা মায়ের কাপড় দেখাও, আজকে প্রতি বছরে মা মা করে আজকে কাপড় হাতে ধরিয়ে দিতাম, আব্বাকে একটা কাপড় ধরিয়ে দিতাম, আর জিন্দেগিতে আমার মা বাপ কাপড় আর নিতে আসবে না। যে মা আমাদের জন্য জীবন দিয়েছে, আপনার মাকে বাপকে সত্যিকারই দি ভালোবাসে, সত্যিকারে দি মা বাপকে মহব্বত করে, ওই নতুন কাপড় পরে যখন ঈদের নামাজ পরে যখন বাড়িতে ঢুকবে, যখনই ঢুকতে পার যখনই বাড়িতে ঢুকবে, ঢুকে যে কত সুন্দর কত আনন্দতে ঈদের নামাজ পরে মা মা করে যে পায়ে কদম বসি করতে আব্বাকে সালাম করতে, যখন ঈদের নামাজ পরে বাড়িতে সবাইকে দেখতে পায় মা বাপকে কেন খুঁজে পায় না। আর জিন্দগিতে আমাদের মা বাপ এই বাড়ি আর আসবে না, সোনার বাড়ি ছেড়ে দিয়ে আমাদের মা বাবা কি বনে বাড়ির জঙ্গলে শুয়ে আছে। তাই বলছে রসুল পাক বলছেন, কোন ছেলে যদি তার মা বাপের সবেশানির জন্য আল্লাহর রাস্তায় দান করে থাকে, আর প্রত্যেকটা বাপ মা কবরে শুয়ে সে বাচ্চাদের মুখের পানে চেয়ে আছে আল্লাহ আমার বাচ্চারা আমার জন্য কি চায়। আল্লাহ রসুল বলছে কোন ছেলে যদি বাপ মায়ের সবেশানির জন্য আল্লাহর রাস্তায় দান করে, এই দানের বিনিময়ে বাপের মায়ের যদি কবরে আজাব হয়ে থাকে, আল্লাহ দানের রসিলায় আল্লাহ আজাবকে মাফ করে দেবে। আরো যেরকম সুবহানাল্লাহ নারে দিবে নারে দিবে। আল্লাহর কোন বান্দা আছে এই আগামী বছরে এতগুলো মেহমান হবে আপনার বাপ মায়ের সবে শনির রসিলাতে, এই মেহমানদেরকে তাবারক খাওয়ার জন্য মেহমানদারি করা হলো সম্মত। যে ছোট হুজুর কেবলাকে দেখতাম আমার আব্বাজনকে একটা মেহমান ওনার দরবারিতে না খেয়ে ফিরে যেতেন, আমরা দেখি এই মেহমানদেরকে তাবার খাওয়ার জন্য কে কার খানা খায় কার কার দোয়া কবুল হবে সেটা আল্লাহ চাইবে। আগামী বছর এই জলসার জন্য একটা গরু দেনওয়ালা কেউ আছে? আল্লাহর কোনো বান্দা আছে কেউ দিতে পারবেন মেহমানদেরকে তাবার খাওয়ার জন্য? একটা গরু কেউ দিতে পারবেন বলো আল্লাহর বান্দা? একটা আল্লাহর কেউ বান্দা আছে? মনটা বড় খুশি হয় মায়ের জন্য দেবে বাপের সবে স্ত্রীর জন্য। আমি দোয়া করছি অভাব হবে না ইনশাআল্লাহ, আমি দোয়া করছি। শেখ শুকুর আলী ভাই মাশাআল্লাহ, শেখ শুকুর আলী ভাই এই জলসার সেক্রেটারি স্যার দোয়া করবেন। উনি বলছে আমি একটা গরু আদা করলাম, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাই জানেন আল্লাহর কাছে দোয়া চাইবেন, এখানে এমন এমন গরিব মানুষ আছে দেখবেন গোশ খাওয়ার পয়সা নাই, কথা ঠিক না বেঠি? এমন এমন অভাবী মানুষ আছে গোশ কিনে খাবে দামি কোট কি করবে, 150 টাকা 40 টাকা কেজি পয়সা নাই, কোন রকম করে সংসার চালায়। এমন এমন গরিব মানুষ আছে বিরিয়ানি পয়সা নাই তাদের কিনে খাবে, আপনার আমার ওসিলাতে আল্লাহ আজকে দিনে তাদের পেট ভরে খানা খাওয়াবে। আর অনেকে গরিব মানুষ দেবেন কুরবানির সময় জান ভরে পেট ভরে গোশ খায়, কথা ঠিক না বেঠে গে? আর এছাড়া আর জান ভরে খেতে পাই না। আমার ভাই জানেন আজকের দিনে মেহমানদেরকে তাবারও খাওয়াচ্ছেন, আমার সেক্রেটারি সাহেব ভাই আমার থাকতে পারেন একটু দোয়া করুন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ গো আমার ভাইয়ের হায়াত দরাজ করে দিন আল্লাহ, আল্লাহ আমার ভাইয়ের মনের আশাকে কবুল করে নিন,
আজকে ওনার মুরব্বীকে লক্ষ্য করে দান করছি আল্লাহ। জানি না আজকে কবরের মধ্যে ওনার মুরব্বীরা যারা চলে গেছে কি হালতে আছে জানি না, যদি তাদের কবরে আজাব হয় আজাব মাফ করে দিন, কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। আল্লাহ দানের ওসিলায় ওনাদের সংসারে ছেলে মেয়ে সুখে সুখে কাটাবার তৌফিক দান করুন। আর এই দানের ওসিলা দিয়ে দোয়া চাই মরণের সময় কলমা শরীফ পড়া ওনাকে তৌফিক দান করুন। আল্লাহ দানের ওসিলা দিয়ে দোয়া চাই আমার ভাইদের সকলে হায়াত দরাজ করুন, আমার ভাইদের প্রত্যেক কাজ কারবার ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দিন। এই দানের ওসিলা দিয়ে দোয়া চাই আল্লাহ মরণের আগে আমার দয়া নবী চাঁদ মুখখানা স্বপ্নে জিয়ারত নসিব করার। আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে আল্লাহর বান্দা একটা গরু দিতে পারবে? ফুরফুরা কাছে হলো, আমি আপনাদের পীর ভাই দাদাকুদি কেবলার দরবার থেকে আজ পর্যন্ত দোয়া কখনো ফিরত যায় না, আল্লাহর ওলিদের দোয়া আল্লাহ কবুল করলেন। হ্যাঁ মজা নিয়ে যাচ্ছে কিন্তু কিছু মনে করবো না, বিদেশের লোকেরা ঠিক মজা নিয়ে চলে যাচ্ছে, আমরা দেশের লোকেরা খুব একটা পাচ্ছি না। কথা বুঝলে, এখান থেকে আমার রসুলের দরবারে যাওয়ার জন্য সকলে অন্তর কাঁদে, কি গো কাঁদে না কাঁদে না, কিন্তু দেশের লোকেরা বুঝতে পারে। কথা বুঝলে, আমি গিয়েছি মক্কা শরীফে, দুবার আল্লাহ নিয়ে গেছে মক্কা শরীফে, আমি যে দেখলাম আদব যদি সম্মান যদি দিত হয় রসুলের দরবারে, এই ভারতের এই পশ্চিম বাংলার মানুষদের মধ্যে অধিকাংশ দেখলাম তাদের মধ্যে আদব আছে জোরে বলুন সুবহান। এই পশ্চিমবাংলা যদি জান্নাতে আমার মনে হয় যদি আল্লাহ দেয়, এই ইন্ডিয়ার মধ্যে এই আমার মনে হয় সর্বফার্স্ট মনে হয়, সামনাসামনি বলছি তা নাই, এই আদবের জন্য রসুলের দরবারে আদবের জন্য এরকে আল্লাহ আগে জান্নাতে দিয়ে দিবে চলুন সুবহান, এত আদব। যাই হোক, আল্লাহর কোন বান্দা আছে আর একটা গুরু কেউ দিতে পারেন মা বাবার সবে সাহায্য? একা যদি না হয় দুজন তিনজন মিলে যুক্তি করে বলুন, দোয়া চাইছি অভাব দেবে না ইনশাল্লাহ, অভাব দেবে না, আমি দোয়া চাইছি আল্লাহ আপনার কিসমত কি বড় করুন, আল্লাহ কারবার উন্নতি দেবে ইনশাল্লাহ। আমার ভাই জানে একে বোঝা দশে লাঠি, এক টাকা দান করলে তার আল্লাহ পা আখেরাতে দশ গুণ বাড়িয়ে দেবে। এটা ইয়া ভাইকে দেন না, কমিটি ভাইদেরকে দেন না, এটা আমার ভাই জানে এরা ভালো করে খেয়াল করে শুনুন, মা বাপের সবেশানির জন্য দেবেন, আমি দোয়া চাইছি অভাব দেবেন। শেখ ইব্রাহিম ভাই আমার, উনি বলছে আমি এক মন গোস্ত দেবো, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলা যাবে না মারহাবা, দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, আল্লাহ ওনার বয়স হয়ে গেছে আল্লাহ হায়াত দরাজ করে দিন, আল্লাহ জান মাল আল্লাহ হিফাজত করে দিন, আল্লাহ যতদিন হায়াতে রাখবেন ইমানের সঙ্গে বাঁচিয়ে রাখে, আল্লাহ মরণের সময় কলমা শরীফ পড়া তৌফিক দান করো, আল্লাহ ওনাকে আল্লাহ নামাজি বান্দা করে দেখে দিও, আল্লাহ মরণের সময় আল্লাহ মরণের দিনটা যেন জুম্মা দিন হয়ে যায়। এই দানের ওসিলা দিয়ে দোয়া চাইছি আল্লাহ ওনার মুরব্বী যারা চলে গেছে, এই দানের ওসিলায় আল্লাহ যদি তাদের কবরে আজাব হয় আজাব মাফ করে দে। আল্লাহ গো যার বাড়িতে মা নাই বাপ নাই সেই বাড়িটা কোন সুখ শান্তি মজা নাই, যতই পোলাও কেলিয়া খাসি মুরগি খাই, আল্লাহ খাওয়ার সময় যদি মা বাপের কথা যদি একবার মনে পড়ে যায় খাওয়াটা মজা লাগে না, আল্লাহ যে মা বাপের কথা যদি একবার যদি খাওয়ার সময় মনে পড়ে যায় আল্লাহ এই বিরিয়ানি খেয়েছি, আল্লাহ একটা অভাবের সময় গেছে আমার মা বিরিয়ানি খেতে পাই না, সুখের সময়তে আজকে আমার মা আমাদেরকে ছেড়ে চলে গেছে, আজকে দুঃখের সময় আমাদের মা আমাদের কাছে ছিল, আল্লাহই দান করছি তাদের জন্য আল্লাহ, আল্লাহ তাদেরকে আখেরাতে শান্তি দিন, মা বাপের দোয়া ছেলেদের জন্য আল্লাহ আপনি আমাদের সকলের জন্য নসিব করেন। আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে আল্লাহ মাশাআল্লাহ, শেখ মুজিবুর ভাই আমার, উনি বলছে আমি একটা গরু দেবো, জোরে বলুন আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক কবুল করেন মুজিবুর ভাই, আল্লাহ হায়াত দাস করেন জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মুজিবুর ভাই আল্লাহ বিপদ উদ্ধার করে দিন। আল্লাহ আমরা এতগুলো মানুষ আপনার দরবারে হাত তুলেছি, আল্লাহ কার দোয়া কবুল হবে? ইন্নাহু আলিমুন বিজাতি সুদুর, বান্দার মনের খবর আপনি সব জানেন আল্লাহ। আল্লাহ আপনি নিজে বলেছে আমার দরবারে ওলি গোস কত হাফেজকারী দরবে মুন্সি চাষিবাসী আমলক সাধারণ মানুষ সবাই আমিন আমিন করতে থাকে। আল্লাহ বল আপনি নিজে বলেছেন কার আমিনটা কবুল করবো সেটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এতগুলো বান্দা আপনার দরবারে আমিন আমিন করছে আল্লাহ, আল্লাহ পাক কার আমিন কবুল হচ্ছে আপনি সব জানেন আল্লাহ। আল্লাহ দয়া করুন আর মনের আশাকে কবুল করে নিয়ে দিন। আল্লাহ ওনার ছেলে মেয়ে দিয়ে সুখে সুখী করবার তৌফিক দান করুন। এই দানের সিলাতে দোয়া চাই, ওনাদের ব্যবসা বাণিজ্য কারবারে উন্নতি দিয়ে দিন। যে নিয়ত করে দিয়েছে ওনার নিয়তকে কবুল করে নিন। এই দানের সিলা দিয়ে দোয়া চাই আল্লাহ মরণের আগে দিদারে কাবা দিদারে মদিনা শরীফ সকলকে যাবার মুখে তৌফিক দান করো আমিন। সেখানে আমি এই জলসা করি প্রতি বছরে চাঁদা তুলে এলাই। ই কি চাঁদা দেখাচ্ছে, পৌনে দু লাখ টাকার মতো চাঁদা তুলে, এত চাঁদা পড়ে। 120 হাঁড়ি বিরিয়ানি ভাই খালি মুরগি, আল্লাহ যদি দেখায় যাবেন একবার দেখতে পাবেন। এই শিয়াখালা অনন্তপুর, হ্যাঁ সাতই চৈত্র জলসা করি, কথা বুঝলে, এই অনন্তপুরে স্কুলটার সামনে ওখানে 55 হাঁড়ি বিরিয়ানি হয়, আল্লাহ সব চাঁদা পত্র তোলা হয় খুশিতে। এই জায়গায় তো বলি তো দেবে না, কাজ জন্য রেখে যাচ্ছে, গাড়িটা কার আমার, জমিটা কার আমার, ওই মাটিটা কার আমার, ওই দোকানটা কার আমার, ওই বাড়িটা কার আমার, ওই ছেলেটা কার আমার, ওই পুকুরটা কার আমার, ওই কারবারটা কার আমার, সব আমার আমার করি বটে, ইন্না লিল্লাহি, সব খামার আমার, সব খামার হয়ে পড়ে থাকে, কথা ঠিক না মিথ্যা? সব পড়ে থাকে, কিছুই নিয়ে যাবে, আল্লাহ মাফ করেন। এমন এমন ছেলে আছে দেখবেন, বাপের মায়ের কবরে জিয়ারত কত দূরের কথা, পিসাব করবার নাম করো কবরটাকে দেখেন আছে না নাই, জোরে বলুন, কার জন্য রেখে যাচ্ছে? ওই জন্য বলছি আমার হয়ে যান আল্লাহ করে, বড় আনন্দ লাগে আপনার দান দেখে। আর একটা ভাই আল্লাহ বান্দা কেউ আছে, আর একটা গুরুজনওয়ালা কেউ আছে, বলুন তো, একা না হয় দুজন মিলে দিন, মনটা বড় খুশি হয়, মনটা বড় আনন্দ পায়। আল্লাহ রাস্তা দিবে, দানের মান কমবে না বেড়ে না, ও নিমন্দা ফে জানে না শুনে রেখে দেন। আল্লাহর কাছে দোয়া চাইছি আল্লাহ যেন জীবনে মতো অভাবই না করে, আল্লাহ যেন পরের দরে হাত মানতে না করে, আল্লাহ যেন কাউকে বেউজুদি না করে। আল্লাহর কাছে দোয়া চাইছি আল্লাহ গো দানের সিলা, এদের ব্যবসা বাণিজ্য কারবারে আল্লাহ আপনি উন্নতি দান করো জোর আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নার তুবি, নার দিবে আল্লাহর বান্দা, আর একজন কেউ নাই, আর একটা গুরু দিবার মতো, আর একটা গরু কেউ দিতে পারলেন না এতগুলো মানুষ? আরে 5টা নয় 3টে দেন, মনটা বড় খুশি হয় দেখি একটা আল্লাহর কোন লাশ বান্দা আছে, মনটা বড় আনন্দ হয়েছে। আপনাদের পীর ভাই আমি, আপনাদের পীর ভাই আর আপনার হলো আমার পীর ভাই, এই পীর ভাই পীর ভাই সম্পর্ক আছে। আমরা এহিয়া হুজুরকে ভালোবাসি না, ওমর হুজুর করিমুল্লাহ হুজুর সাহেবুল হুজুরকে ভালোবাসি না, আমরা বাসি দাদা হুজুর, কথা ঠিক মিটি? এই দাদা হুজুরের মহব্বতই আজকে এই একটা মানুষ আমার দিকে চেয়ে বসে নেই, সে আমার দাদা হুজুরের আওলাদ আসছে, আমার পীরের আওলাদ, সেই সম্মান পেয়ে আজকে বসে আছে। আমি দোয়া চাইছি ইনশাআল্লাহ অভাব দেবে না, আল্লাহ আপনার বরকত দেবে। দেখি আল্লাহ কোন বান্দা আছে, মা বাপের সব এসানির দিকে লক্ষ্য, মায়ের বাপের কবরের দিকে লক্ষ্য করে আল্লাহর কোন বান্দা আছে, আর একটা গুরু দেন, মনটা বড় খুশি করে ফেলে আমার ভাই জানে রাসুল রেখে দেন। আমার ইমানদার ভাই জানে না, এ পয়সা আল্লাহর ব্যাংকে জমা রয়ে যাবে ভাইয়ানেরা,
এটা আল্লাহর ব্যাংকে জমা রয়ে যাবে। আমার ভাই জানেন আজকের দিনে কার দোয়া কবুল হবে সেটা আল্লাহ পাক জানে। আজকের নামাজি ইমানদার মানুষরা দোয়া চাইবে। আজকের আমার ভাইয়েরা তো হাজি গাজি মুন্সি সবাই দোয়া চাইবে। অসহায় মানুষ গরিব মানুষরা তারা তাবার খাবে, তারা দোয়া চাইবে। আল্লাহ দরবারে কার দোয়া কবুল হবে সেটা আল্লাহ পাকই জানে। তবে আমি আমার ভাই জানেরা শুনে রেখে দান দোয়া চাইছি। এই মেহমানদেরকে খানা খাওয়াবে, কে কার খানা খায় কার রসিল আল্লাহ রুজি মাপায়। আপনার রসিলাতে এতগুলো মেহমান তাবার খাবে, আল্লাহ আপনার অভাবই জীবনে দেবে না। আল্লাহ এর রসিলায় আল্লাহ আপনার বরকত দান করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। নার দিবে, নার দিবে। কি গো, কেউ দিলেন না? একা না হয় দুজন তিনজন দেন। মোহাম্মদ জাফর মল্লিক ভাই ওনার ছেলে রাকিবুল মল্লিক দোয়া করে ওনা বলছে, আমি আল্লাহর রাস্তায় তাবারকের জন্য মেহমানদারিকে খাওয়ার জন্য আমি এক মন গোশত দিলাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? নার তুপি। আল্লাহ ওই ছেলের হায়াত দাস করো, জানমালের হিফাজত করে দিন। আল্লাহ যে আশা করে দিয়েছে ওনার নিয়তকে কবুল করে নিন। ওনার ব্যবসা বাণিজ্য কারবার আল্লাহ উন্নতি দিন। এর সিলায় আল্লাহ আপনি নাজাতের রাস্তা করে দেন। আমিন। নার আল্লাহর বান্দা আছে, কেউ আছে 1000 কিংবা 2000 1 টাকা দেনওয়ালা কেউ আছে আগামী বছর জন্য মেহমানদেরকে খাওয়ার জন্য 1000 কিংবা 2000 1 টাকা? শেখ আলম ভাই, শেখ আলম ভাই বলছে এই না দিতে পারবে চুপ করে বসবে, উঠাউট করুন। হ্যাঁ আমি আগে বলেছিলাম উঠাউট করলে দেখতে খারাপ লাগে, না দিতে পারবে চুপ করবে। চাঁদার নাম শুনলে যেন অ্যালার্জি ভাব ধরে, কি চুলকাতে চুলকাতে উঠব, কথা বুঝলো? অ্যালার্জি ভাব এসে, কথা বুঝতে পেরেছি? তো আমার দিনদার ভাই যান শেখ আলাউদ্দিন ভাই, আমার 2000 টাকা শেখ আলম ভাই আমার 2000 টাকা দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার আলম ভাইয়ের নিয়তকে কবুল কর। আল্লাহ আল্লাহ ওনার মনের আশা মনের মাকসুদকে পুরা কর। আল্লাহ ওনার আব্বা মা দাদু দাদিকে আল্লাহ আখিরাতে শান্তি না। আল্লাহ ওনার জান মাল আল্লাহ হিফাজত কর। আল্লাহ ছেলে মেয়ে নিয়ে সুখে সুখে কারো টফি দান কর। আল্লাহ আর কেউ আছে 2000 কিংবা 1000 টাকা দিনওয়াল? টক করে বলুন, দেরি করবেন না, খুলে শেষ করুন। আল্লাহর বান্দা বলুন আগামী বছর আর কেউ আছে 2000 কিংবা 1000 টাকা? টক করে আল্লাহ রাস্তা দেবে, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। একের বুঝা 10-এর লাঠি, 1 টাকা দান করলে আল্লাহ আখেরাতে 10 গুণ বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা শেখ ইসমাইল ভাই 2001 টাকা দেবে। জোরে বলো আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? আল্লাহ কবুল করুন, কবুল করুন মনের বাসনা। খানে কাবা না দেখাই মরণ দেবেন না। আল্লাহ কবুল করুন, কবুল করুন মনের বাসনা। নবী পাকের জিয়ারত নসিব না করে আমাদের কারোই মত দেবেন না। জোরে আল্লাহ মাবি। আল্লাহ যে যা নিয়তে দিচ্ছে রে, আজকের দিনে কেউ নিয়ত করে দিচ্ছে তার মায়ের কথা মনে করে দান করছে আল্লাহ গো। আজকে দিনে কেউ দান করছে তার বাপের কথা স্মরণ করেছে। যত দিন যায় যত মাস যায়
যত মাস যায় যত বছর চলে যায় আল্লাহ গো আমাদের মা বাপকে আর খুঁজে পাই না, সেই মা বাপকে স্মরণ করে বাচ্চারা দিচ্ছে আল্লাহ গো, আল্লাহ তাদেরকে আখেরাতে আপনি শান্তি দান করো, মা বাপের দোয়া ছেলেদের জন্য আপনি নসিব করে দেব আমি নার দিবি নার দিবে। শেখ মেহরাব ভাই হরিপাল চক বাড়ি 1000 টাকা দেবে জোরে বলা আলহামদুলিল্লাহ, জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ, শেখ আবুল কালাম 1000 টাকা দেবে জোরে বলা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কালাম ভাইয়ের আল্লাহ হায়াত দাস করুন করুন, আল্লাহ পাক আমার কালাম ভাইয়ের মনের আশা মনের মকসুদ কে পুরা করুন, এই দানের ওসিলায় ওনার মুরব্বী যারা চলে গেছে আখেরাতে শান্তি দেন জোরে আমি নার তুবি নার নার। শেখ মনসুর মনসে 2000 টাকা দেবে জোরে বলা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইয়ের নিয়তকে কবুল কর আল্লাহ নার তুবি। শেখ ইউনুস ভাই 1000 টাকা দেবে জোরে বলা আলহামদুলিল্লাহ নার তুবি নার দিবে। আর কেউ আছে টকটক করে বলে দেরি করবেন, নেক কাজে স্বামী হয়ে যাও, আমার আব্বা দার হুজুর কিবলা ছোট জিগলা বলতে বাবারা নেকি গাজে দেরি কেন চিনি খেতে গালে বেতা, নেক কাজে টপ টপ করে নেমে যাও মামা আল্লাহ তোমাকে রসিলায় আখেরাতে নাজাতে রাস্তা করে দেবে জোরে বলো সুবহানাল্লাহ নার তুবি নার তুবি। শেখ বাকিউল্লাহ ভাই বলছে এই জলসার তাবারকের জন্য যত চাল আর আলু লাগবে সব দেবে জোরে বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার নিয়তকে কবুল করে আল্লাহুম আমিন। হ্যাঁ আমাকে বাড়িওয়ালা ভাই বলেছিল যে বাড়ি তোমাকে থাকা যায় করে কি নাম আব্দুল সুমান ভাই আমার, উনি বলেছে হুজুর দোয়া করবেন আমি 100 কেজি চাল দেবো এই তাবারকের জন্য জোরে বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ মা আব্দুল সুমান ভাই আল্লাহ নিয়তকে কবুল করে নিন আল্লাহ, যিনি চাল আর আলু ট্যাগ দেবে বলেছেন যত জলসা লাগে আল্লাহ উনার মনের আশাকে কবুল করে নিন, ইনাদের বিপদ উদ্ধার করে নিন, ছেলে মেয়ে নিয়ে সুরে সুরে কাটাবার তৌফিক দান করুন, আল্লাহ নামাজি বান্দা করে দিন, মরণের সময় কলমা শরীফ পড়ার তৌফিক দান করো আমি নার তুবি নার দিবে। শেখ জহির ভাই 1000 টাকা দেবে জোরে বলো আলহামদুলিল্লাহ, জহির মুল্লি আল্লাহ নিয়তকে কবুল করো আল্লাহুম্মা আমিন, এই জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন। আর কেউ আছে টাকা দেবে আমার কাছে মল্লিক ভাই আমার, উনি লগত দিয়েছেন বয়স মানুষ দোয়া করবেন আল্লাহ হায়াত দরাজ করে দিন আল্লাহ, আমার কাছে ভাইয়ের আল্লাহ জান আল্লাহ হিফাজত করে দিন, ইমানে সুনিমা চেরা ইমান সাল্লাহ মদিন, মরণের দিনটা যেন আল্লাহ জুম্মা দিন করে দিও আল্লাহ, ওই নামাজি অবস্থায় যেন আল্লাহ আপনি মদ দিও জোর আমি নার তুবি। উনি 500 টাকা লগত দিয়েছে আল্লাহ ওনার মনের আশা কবুল করে নিন, রসিলা আপনি নাজাতে রাস্তা করে দিন জোরে বলো আল্লাহুম্মা আমিন নার তুবি নার তুবি। শেখ কায়েম আলী ভাই আমার 2001 টাকা দেবে জোরে বলো আলহামদুলিল্লাহ, এই জোরে বলা যাবে রে মারহাবা নিকা হচ্ছে তো নার তুবি নার দিবে। ওহ অবস্থা তো বিরা আওয়াজ কোথা, হ্যাঁ ছেড়ে দেবা কে দিতে পারছে একটু দূরে সেরে আল্লাহ মহাব্বতের সঙ্গে দূরসি পড়তে হয় আল্লাহ যা দূরসি অবস্থা, ছেড়ে দেন ছেড়ে দেন নবী সালে দূরে সেরে আল্লাহ সালে সাইয়েদিনা মাওলানা মোহন وعلى آل سيدنا ما نار تبي نار تبي আল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহ আমার এক ভাই নাম বলতে চাই না তিনি গোপনে দিয়েছে কে দিয়েছে আপনি সব জানেন আল্লাহ, ইন্নাহু আলিমুন বেজাতে সুদূর
বান্দার মনের খবর আল্লাহ সব জানেন, কে কি নিয়তে দিচ্ছে, কে কি আশা করে বসে আছে। আমার এক ভাইয়ের নাম বলতে চাই না, তিনি 5001 টাকা দেবেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করে নিন, আমার ভাইয়ের বিপদ উদ্ধার করে নিন, কারবারে উন্নতি দিন, ব্যবসা বাণিজ্য বরকত দিন। আল্লাহ গো আমি আপনার গুনাহগার বান্দা মুজাদ্দেদের জামানের পোতা, হাত তুলেছি আল্লাহ গো, আল্লাহ গো আজকের দিনে আমার পীর ভাইরা, আল্লাহ আমার পীর ভাই দাদা হুজুর কেবলার সন্তান, ইনারাও সন্তান, আমরাও সন্তান, সবাই মিলে আপনার দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ। আল্লাহ গো এদের হায়াত ব্যস্ত নেক করো, যে যার খুশি করে দান করছে আল্লাহ, ওনাদের মনের আশাকে কবুল করে নি আল্লাহ। রসিলাই আখেরাতে আমাদের নাজাতে রাস্তা করে দিও আল্লাহ, এই দানে রসিলা দিয়ে দোয়া চাইছি আল্লাহ। আপনি আমাদেরকে নবীর নাম শুনেছি জীবনে চোখে দেখি না, যত হাজিরা যায় আমাদের অন্তরটা মনটা কাঁদে, আমাদের কি নসিবে হবে না আল্লাহ, কি দানে রসিলা দিয়ে সবাই দোয়া চাইছি আল্লাহ। আপনি আমাদেরকে একবার মরণের আগে আল্লাহ আপনি আমাদের সকলকে দিদারে কাবা দিদারে মদিনা আমাদের সকলকে মেহমান বানিয়ে দিও আমিন। নারে তাকবীর, নারে দিবে আর কেউ আছে? উনি যিনি এক মন ঘোষ দিতেন মিরাজ ভাই, উনি বলছে আমি একটি সর্ষের তেল দেবো, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের নিয়তকে কবুল করো আল্লাহুম্মা, আরো জোরে বলুন আল্লাহুম্মা বি নারে তাকবীর দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে নিয়তে দিচ্ছে আল্লাহ কবুল করো, এর ওসিলা যেন নাজাতে রাস্তা করে দেয় আমি। আর এক দিন কেউ দেবে, আর একটা দিন দেবে আল্লাহর বান্দা আছে, আর একটি সর্ষে তেল কেউ দিতে পারবে বলুন? মনটা বড় খুশি হয় মাশাআল্লাহ, খুব ভালো লাগছে যে আমার দেশের লোকেরা এত দান করছে, মাশাআল্লাহ খুবই ভালো লাগছে দেখে। মনে হচ্ছে আর সত্যি করে বলছি, যেন মনে হয় আমি যেন বিদেশে ওয়াজ করছি, আমার দেশের ভাই যে এত দিচ্ছে আল্লাহ করে, হ্যাঁ আমার দিকে চেয়ে দিচ্ছে একমাত্র আমার পীর ভাই, আমার দাদু জানে আবলাদ, আমার পীরের আবলাদ দুটো হাত তুলে দোয়া চেয়েছে। তবে আজকের দিনে কার দোয়া কবুল হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে। হ্যাঁ শেখ রমজান ভাই আমার 500 টাকা দেবে, ধরুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের নিয়তকে কবুল করো আল্লাহুম্মা আমিন। এই আর একদিন সর্ষের তেল কেউ দিতে পারবে? শেখ নাসির ভাই আমার বলছেন আল্লাহ গো আমি থাকতে পারি না, আমার ভাই আমার একটি সর্ষের তেল দেবে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার নাসির ভাই আল্লাহ হায়াত করে দি। আর আরেকজন গোপন দান, আরেকজন গোপন দান করেছে, সেও বলছে আমি একটি সর্ষের তেল দেবো, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার নাসির ভাই দিয়েছে একটি, আর একজন গোপন দান দিয়েছে আল্লাহ, ইদানে মোদের আশাকে কবুল করল্লাহ। আমার দাদু জানে রে আমার আল্লাহ ইনাদের প্রতি আমাদের সকলের জন্য আল্লাহর ওলিদের রুহানি ফয়েজ নেক দোয়া নেক নজর আমাদের সকলের জন্য নসিব করে দেবো আমি। নারে নারে আল্লাহ শুকর করে বলছি, যেখানে যাবে অহংকার করে বলি আল্লাহ, যেখানে চেয়েছি আল্লাহ পীরের ইজ্জত আল্লাহ রেখে দেয়, ঠিক চারটে চেয়েছি চারটি পাঠিয়েছি। একজন বলছে আমি গোপন দান একটা গরু দেবো, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম একটা লাস্ট বলে একটা গরু চাইছি, একজন গোপনে পাঠিয়ে দিয়েছে, বলছে নাম বলবেন না আল্লাহ, উনি একটা গরু পাঠিয়েছে আল্লাহ, ওনার নিয়তকে কবুল করে আল্লাহ মাবি, যে আশা করে দিয়েছে রসিলায় নাজাতে রাস্তা করে আল্লাহ মা, ওনার ব্যবসা বাণিজ্য কারবারে চাষাবাদে আল্লাহ বরকত দান করে আল্লাহ মা, ছেলে মেয়ে নিয়ে সুখে সুখে কাটাবার তৌফিক দান করে আল্লাহ মা। আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা আছে,
একটা জেনারেটর ভাড়া বেহেস্তের বাগানে বাতি জ্বালাবে, বেহেস্তের বাগানে বাতি জ্বালাবে আব্বা নসীব, যে বাগানে স্বয়ং রাসূলুল্লাহ হাজির থাকে, আপনার ভাগ্য আপনার কপাল, যে আল্লাহ রাসূল এই মজলিসে হাজির হয়ে গেছে আমাদের নসীব, আমাদের দেখা চোখ নাই, এই বেহেস্তের বাগানে বাতি যদি জ্বালা আল্লাহ আপনার কবরে বাতি জ্বালাবে ইনশাআল্লাহ। আল্লাহর কেউ বান্দা আছে বলুন একটা জেনারেটর ভাড়া দেবার জন্য আছে কেউ? দানের মাল কমবে না, একের বুঝা দশের লাঠি, এক টাকা দান করলে আল্লাহ পাক আখেরাতে দশ গুণ বাড়িয়ে দেবে। ও নবী উম্মতেরা, বহু পয়সা বহু দিকে চলে গেছে, চা খেতে যেতে বহু টাকা খরচা হয়ে যায় দুনিয়াবি বাঁচতে গেলে, কিন্তু আল্লাহ রাস্তা যদি দান করে এই দানটা কিন্তু আল্লাহর ব্যাংকে জমা হয়ে যাবে, এর সিলাই না যাতে রাস্তা করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ, নারে তাকবীর। শেখ তৈয়ব আলী ভাই আমার, 1000 টাকার একটা এক মন চাল দেবে জরুরি, আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়তকে কবুল করে, আল্লাহুম্মা। একটা বেহেশতের বাগানে বাতি জ্বালাবার জন্য কেউ নেই? এই জোয়ান ছেলেরা বলো না রে, বলো আমার ঘরে লাইট জ্বালাবো নাকি? বেহেশতের বাগানে বাতি জ্বালাবো আপনার নসি না, একটা লাইট জ্বালাবো জেনারেটর দিব না? জেনারেটর কিনে দিতে বলছি নাকি নতুন জেনারেটর ভাড়া চাইছি, কথা বুঝতে পারছেন? একটা দিনের জন্য ভাড়া কেউ কিবার পয়সা নেই? কত ভাড়া নেবে গো? এই জোয়ান ছেলেরা বলো, তোমার অনেক বিদেশে থাকো তো আল্লাহ কার মাশাআল্লাহ না রে দিবে? তুমি বলছো আমি একটা নেই দুটো দেবো, জোরে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ জিসকো দেগা ছাপ্পর ফোর ফাড় কে দেগা, কি খাবি কি ঝাঁজে পড়ে যাবে। আমার ভাই বলছে আমি দুটো দেবো, জোরে বলা যাবে রে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ ওনার মনের আশাকে কবুল করুন। আল্লাহ যে নিয়তে জেনারেটর দিয়েছে বেহেশতের বাগানের জন্য, আল্লাহর ওসিলায় ওনার কাজ কারবার ব্যবসা বাণিজ্য আল্লাহ কারবার উন্নতি দিন, আল্লাহ ওনাদের সংসারে শান্তি দিন, এর ওসিলা আল্লাহ ওনাকে নামাজি বান্দা করে দিন, এর ওসিলা আপনি নাজাতের রাস্তা করে দেন। জোরে আমিন। বাপের মৃত্যু সময় গেছে, বাপের তিন ছেলে বলে হুজুর যুগের সঙ্গে যুগ, তালের সঙ্গে তাল মিলিয়ে নাম দিচ্ছি, তবে যেমন নাম তেমন কাম, কি গো কি গো, যেমন নাম তেমন কাম। বাপের তিন ছেলে আর এক মেয়ে, বড় ছেলের নাম দিয়েছে, হ্যাঁ বড় ছেলের নাম দিয়েছে নাট, মেয়ের ছেলের নাম দিয়েছে বল্টু, আর ছোট ছেলের নাম দিয়েছে ইস্কুরু, নাট বল্টু ইস্কুরু। আর মেয়ে একটা আল্লাহ দিয়েছে, তার কি নাম দেবো? হাগি, হাগি মানে পায়খানা। ব্যাস, বাপের মৃত্যুর সময় হয়ে গেছে, চোখ হয়ে গেছে, চোখ ক্যাড়া হয়ে গেছে, আর নাট বল্টু ইস্কুরু হাওমা করে কাঁদছে বাপের মুখের কাছে বসে কাঁদছে। আর মেয়েটা শ্বশুর বাড়ি ছিল, মেয়েটা শ্বশুর বাড়ি ছিল, বাপের অবস্থা খারাপ শুনে ছুটে ছুটে বাপের মুখের কাছে বসেছে, মেয়েটা কাঁদছে আব্বা আব্বা বাচ্চি দেখো, বাপ তো চোখ ঘোলাটে হয়ে গেছে, নাট বল্টু স্ক্রু কাঁদছে, তিন ছেলে আর মেয়েটা হাগি, ও বাপের কথা অবস্থা ভালো নাই, শ্বশুর বাড়ি এসে বাপের বাড়ি ঢুকেছে, বাপের অবস্থা দেখে বাপের মাথায় গোড়ায় বসে কাঁদছে, আব্বাকে ডাকছে, আব্বা একবার চেয়ে দেখো আব্বা, আব্বা একবার চেয়ে দেখো, আমি তোমার মুখের সামনে আমি হাগি। সে বলে হেগে দিয়ে পালা পালা, যেমন খাও নাম তেমন, সরিয়েছ নাম রাখে, জোরে হবে না না রে তুমি, হ্যাঁ ভালো নাম রাখবে। যাই হোক, আমার এক ভাই দিয়েছে 100 টাকা, এই দিয়েছে 100 টাকা, না রে তুমি।
শেখ নজরুল ভাই একটা জেলেটা দেবে জোরে বলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ যাই হোক মাশাআল্লাহ, পাতুলে জলসা লাখের প্রতি বর্ষে নিয়ে আসবে। আমি তাই কমিটিকে বলছিলাম আমাকে বাদ দাও, আর কেন আমি তো কয়েক বছর এসেছি, এবার নতুন নতুন হুজুর আসো কি গো, নতুন নতুন ভাইরা আসো, আর কেন মাশাআল্লাহ তাদেরও তো শখ আছে অন্য অন্য পীর ভাইদের কথা শিখবেন বেটি, আমার অষ্ট রোজ শুনছি। এবার অন্য অন্য ভাইরা আসুক, নতুন নতুন ভাইরা তারা ওয়াজ করুক আল্লাহ করে। এই পয়লা চৈত্র তারিখটা মনে রাখবে, আমি আসি আর না আসি আমাকে দাওয়াত করুক আর না করুক, আমার পরে আল্লাহ খেয়ে আসবে পীর ভাইরা তারাও আসবে, অন্য অন্য আলেমরা আসবে আল্লাহ খেয়ে আসুক। ঠিক কি নাম বললে? শেখ সানওয়ার। কি দেবে? ১০০ টাকা দিয়েছে আল্লাহ কবুল করে। আর জেলেটা আর ওই শেখ ইকরাম আলী, যত জেনারেটর লাগে সব দেবো জোরুন আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা না টুপি, তবে জেনারেটর দেবে ঝগড়া খুব লাগে। জেনারেটর দিয়েছে আমি দুজন, যে দুটো জেনারেটর দেবে বলেছেন আবার রাকিবুল ভাই জেনারেটর দেবে। আমি জানতে চাই যারা জেনারেটর নিয়ত করেছে লাইট সমেত দেবেন তো, নাহলে অন্ধকারে ভ্যাটভ্যাট করে চিনি বসতে পারবেন না, কথা বুঝতে অন্ধকারে আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইয়াদের নিয়তকে কবুল করো আল্লাহ, আমি যে দিয়েছেন যে নিয়তে এর ওসিলায় আল্লাহ আপনি আখেরাতে আল্লাহ নাজাতে রাস্তা করে দেন, ওনাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ কারবারে উন্নতি দিন, ছেলে মেয়ে নিয়ে সুখে সুখে কারবার তৌফিক দান করো আল্লাহ মামি, নামাজি বান্দা করে ডেকে নিয়ে জোরো আল্লাহ মামি। নারে তুবি নারে তুবি। আর একটা বাকি প্যান্ডেলটা করে দেবেন, প্যান্ডেল সামিয়ানা কি সে আক্তার ভাই আমার এক মন চাল দেবে জোরো আলহামদুলিল্লাহ। এই কমিটির আর প্যান্ডেলটা দাও, কমিটির লোকগুলো কই প্যান্ডেলটা করে দাও কি গো, কথা ঠিক না বিট কমিটির উপর ভেড়ে দিয়া ভালো, কমিটির প্যান্ডেলটা করে দাও, পয়সা দাও পয়সা দাও, এখন পয়সা দেয় চিনি পরে দে, কমিটির নিয়োগ করো প্যান্ডেল করে দাও। ওই গো কমিটিরা কোথায় গেল বলো, বলে বিড়ালে বলে ঘুমটা মাতবে কি, এই যো এই যো বলো বলো, আপনাকে বলতে পারে আপনাকে সবাই মিলে যুক্তি করে বলে, নাহলে আপনার ঘরে বোঝা পড়ে যাবে বলে তুই বলিছিস তুই গির গে, কথা ঠিক না ঠিক না। হ্যাঁ হ্যাঁ প্যান্ডেল ভাড়া সকলে দেবে তো নাকি? জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ করে আমার কমিটি ভাইদের নিয়তকে কবুল করে আল্লাহ আমি। এই কমিটি ভাইরা খুব পরিশ্রম করে করছে, দোয়া করবে, অনেকে বিদেশে থাকে, বাড়ি ঘর দু ছেলে মেয়ে সব রেখে দিয়ে কেউ এক বছর পর আসে, কেউ দেখবেন দু বছর পর আসে, কেউ আট মাস পরে আসে, কি করবেন? এটা তো কারো কথা শুনবে কি কি গো, এইটা কি এটা কারো কথা শুনবে? এমনি শখে বিদেশে পড়াচ্ছে খালি দুটো পেটের জন্য, কথা ঠিক না বেটি? আমরাও যে খাটাখাটি করছি আমরাও দুটো পেটের জন্য, সব এইটার জন্য। এটা কি এইটা কি জোরে বলে? পেট নাই তাহলে দরিয়া যা দেবে টেনে দেবে, না বলবে আর এটা দরিয়া নাই দুমুখো বস্তা, একদিকে ঢালবে একদিকে ফেলবে, মাইনাস যুক্ত প্লাস, কথা বলে না বলে আসুন মুক্তি স্যার সকলে আসেন নবীদের সালাম বদর আলাই তিল বেদা শুকুর আলাইনা
মাদিল্লাহ আনবি আমার নবী রাব্বা আব্দুল্লাহ আমার নবীর আম্মা আমিনা আমার নবীর দুধমা হালিমা আমার নবীর রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা নিয়ত করলেন ইন্নাবালা মানবীর নিয়ত নিয়তটা হচ্ছে বড় জিনিস 26 থেকে 27 খতম পড়া হয়েছে জোরে বলো আলহামদুলিল্লাহ আর দোয়া দুরূদ সব পড়েছেন যে যা নিয়ত করেছেন আল্লাহ কবুল করেন সকলে আসেন নিজেদের গুনাহ দিয়ে খেয়াল করে মরণের কথা স্মরণ করে আল্লাহর কাছে তোমরা তওবা পড়ে নি সকলে পড়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি তমাম গুনাহ তওবা করছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইজান 5 ওয়াক্ত নামাজ পড়বে চলতে ফিরতে দোয়া দুরূদ কলমা শরীফ সবসময় মুখে রাখবে হারাম হালাল বেঁচে খাবে কে কি করছে না করছে কে কি খাচ্ছে না করছে আমার দেখার দরকার নেই আমি নিজে ঠিক আছি কিনা সেটা খেয়াল আমি নিজে কতটা আল্লাহর কাজ করছি অপরে দেখার দরকার খালি এটাই খেয়াল করবেন যে আমার কবরের জবাব কেউ জবাব দিতে আসবে না আর আমিও যাবো না যে যা চলকে তাকে তেল দিতে হবে আপনি নামাজ পড়বেন আপনার বাচ্চাটাকেও নামাজ পড়া শিখাবে নাহলে এই কিয়ামতের ময়দানে ওই গার্জেনকে আগে হিসাব দিতে হবে ওই বাচ্চা বলবে ছেলে বলবে আল্লাহ আমার বাপ মা আমাকে শিক্ষা দেয় না যার কারণে আমরা এই জিনিস বড় ভাই সাহেব জিজ্ঞেস করবেন বড় ভাইয়ের কলিং বিল চালিয়ে দিয়েছিলেন আমার আব্বা এই ফজরের সময় নামাজে উঠতে দেরি করেছে বলে এক লাতি মারলেন দরজা খিল ভেঙে বলে চাপ এখনো শুয়ে আছো ওরো ওরো জানো না এমন ঘুমান ঘুমাবে কিয়ামত পর্যন্ত ঘুমাবে কেউ তোমাকে তুমি বাবা ঘুমোবার কাজটা করো উনি কে বা বলতো তহাবাই কে জিজ্ঞেস করবেন এক বালতি পানি ঢেলে দিয়েছে আব্বা আমি তহাবাই আর মুস্তফাই এক জায়গায় শুয়ে আছি আর আব্বা তুলে দিয়ে চলে গেছে আমার উঠে তহাগালি ঘুরে ঘুরে শুচ্ছে আবার এইবার আব্বা এসে এক বালতি বড় বালতি পানি দিয়ে শয়তান ফিয়াচ মোশের মতো জানোয়ার ওট ওট জানো জানো কি বুঝলি আপনি আপনার ছেলেদেরকে দোকানে পড়ার জন্য রাগ করছেন স্কুলে যায়নি বলে রাগ করেছেন আল্লাহকে তো জবাব দিতে হবে আপনি স্কুলে যাবেন বলে রাগ করছেন দোকানে যাবেন বলে রাগ করছেন বাজারে যাবেন বলে রাগ করছেন ছাগলটা নিয়ে যাবেন মাঠে গরুটা নিয়ে যাবেন বলে তার জন্য রাগ করছেন আল্লাহর দিকে চেয়ে বলুন নিজের এই ছেলেটা মসজিদে যায়নি কবর রাগ করেছি বলুন কবর রাগ করেছে এর জন্য দায়ী হবে বাপ মা ওই জন্য বলছি একটু শিক্ষা দেন আমার ভাইজান আজকের অন্য অন্য দলেরা তারা কি বলে জানেন ফুরফুরা হুজুরে মুড়িদা এরা খুব ভালো কিন্তু এরা নামাজ পড়ে না হিন্দু তোমাদের ওরা অন্য দলের আমাদের খুব ধরে কথা বলি যাই হোক নামাজ যদি খেয়াল করবেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম এই তসবিহটা সবসময় মুখে বলুন আল্লাহ যেন কবুল করেন আর সকলে আসেন আল্লাহর কাছে দোয়া চা আল্লাহ মাফি মাহমুদ
এতক্ষণ ধরে যাকে তিলাপ না সুদূষিত সন্তোষ বিপ্লবাদ মুশিয়া পেয়েছে আল্লাহ তাবারকের কিছু ব্যবস্থা হয়েছে আল্লাহ কোরআন খতম কিছু কম বেশি 26-27 খতম কোরআন শরীফ পড়া হয়েছে আল্লাহ যে যা পড়েছেন আল্লাহ যে যা যা কিছু বলা হয়েছে যা কিছু করেছেন আল্লাহ আমাদের মধ্যে যদি বলা কর্ম দিয়ে পড়ার মধ্যে শোনার মধ্যে যদি ভুল হয়ে থাকে মেহরবানি করে আপনি মাফ করে দি আল্লাহ কিছু সব দান করে রে সমস্ত সব সর্বপ্রথম আমাদের নবী দা নবী সোনার মদিনায় আরাম করছেন গুনাহগার উম্মতের তরফ থেকে সবটুকুনি আমার নবীর দরবারে নজর আনা শুরু পৌঁছে দি হুজুর শেষ আলাউল্লাহ হযরত ইমাম হাসান হযরত ইমাম হোসেন রিদওয়ানুল্লাহ তুম সব পৌঁছে দি আল্লাহ মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মাওয়া সমস্ত হেদ সব পৌঁছে দি আল্লাহ চার প্রাণে ফির নবী সিদ্দিকীন সোহাদা সালি চার হুজুর সব পৌঁছে দি আল্লাহ চারি মাওলি সব পৌঁছে দি চার তরিকা হুজুর সব পৌঁছে দি বাপ আদম সাল্লাম থেকে যত রূপে গুম্বার গোস কত ইয়া তাকে যত মুমিন মান্দা চলে গেছে সকল দিয়ে সব পৌঁছে দিন আল্লাহ হাস করে আপনার দরবে দোয়া চে আল্লাহ আল্লাহ গো ওই গরিমে নামাজ কাদা মনে চেষ্টা করবো নি কাকে বাদ নবর পিসা আব্দুল কালাম সব পৌঁছে দিব আল্লাহ ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ আসে পাশে আল্লাহর ওলি মোহাম্মদ দাই মন্দমন দাস শহীদ আনসি আছে আল্লাহ গঞ্জে সর সুরখ মুসুলসু সব পৌঁছে দিও আল্লাহ সাথে মুন্সি গেনি রহমত সব পৌঁছে দিও আল্লাহ আল্লাহ পাক বাংলা স্বামী পীর মুজাহিদের জামান দাদা হুজুর পীর কে আল্লাহ সব পৌঁছে দি মেহরবানি করে আমার আব্বা জান চাচা আম্মা জান সব পৌঁছে দি আমার দাদি আম্মা জান চাচি আম্মা জান আমার বড় মা নিজ আমার নিজের মা চলে গেছে আল্লাহ তানা রুহে সব খানা পৌঁছে দি আল্লাহ এই পাতুল এই গ্রাম এই পাতুল গ্রামে আশেপাশে যত কবরবাসী রসিয়াছে সকল সব পৌঁছে দি আল্লাহ পাক এই যত ভাইয়েরা বসে আছে পদে মা বোনেরা আছেন এই জলসায় যারা খেদমত করছেন সহযোগিতা করেছেন কমিটি সাহেবরা আছেন আল্লাহ আমাদের অনেকের আব্বা মা দাদু দাদি নানা নানি চলে গেছে তাদের সব পৌঁছে দি দাদা হুজুর কিবলার খলিফা মুরিদ মুতাকিন যে যেখানে শুয়ে আছে সকলে সব পৌঁছে দি আল্লাহ আমরা গুনাহগার রাতের শেষের দিকে আপনার দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ আল্লাহ আপনি আমাদের তমাম জীবনের গুণাগুলোকে মাফ করে দি আল্লাহ আপনি যদি না মাফ না করেন কার দরবারে হাত উঠাবো ছেলে না কাঁদলে মা দুধ দেয় না আল্লাহ আপনার বান্দা না কাঁদলে আপনার রহমত হয় না আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি তো আপনার দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ আপনি নিজে বলেছ রে বাংলা ওরে বাংলা একটা মেয়ে মানুষের মধ্যে যদি এত দয়াময় হতে পারে বাচ্চার মা বাচ্চা এত মায়ের উপরে জুলুম অত্যাচার করেছে বাপের উপরে জুলুম করেছে তবুই ছেলে মা মা করে আব্বা বলে পায়ে ধরে মাপ চায় চোখের পানি ফেলে মা বাপেরা সব সহ্য করে না
মা বাপেরা বাচ্চাদের চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহ আপনি নিজে বলেছেন রে বান্দা, একটা মেয়ে মানুষ যদি তার মধ্যে এত দয়াময় হতে পারে, এত অত্যাচার করা সত্ত্বেও তার মা মাফ করে দিয়েছে। আমি আল্লাহ তোদের প্রভু, আমি তোদের খালেক, আমি কি আল্লাহ তোদেরকে কি ক্ষমা করে দিতে পারবো না? যা বান্দা, তুই যখন আমার কাছে চোখের পানি ফেলে দিছিস, যদি কানতে না পারে কান্নার মতো ভাব করে যদি কাঁদিস, আমি আল্লাহ তোর পাহাড়ে পাহাড়ে গুনাকে আমি আল্লাহ সব মাফ করে দেব। আল্লাহ আপনাদের বান্দা বলে কবুল করে নিন। আল্লাহ সকলে হায়াত কিসমত করুন, সকলে জান আল্লাহ হিফাজত করে দিন, প্রত্যেকের আল্লাহ বিপদ আপদ দুশ্মনী হাতে রক্ষা করুন, প্রত্যেকের সংসারে শান্তি দিন, প্রত্যেকের বাড়িতে আল্লাহ ছেলে মেয়ে সুখে সুখান করুন, প্রত্যেকের বাড়িতে বাপ বেটা ভাই ভাই ছেলে পুলে স্বামী স্ত্রী আল্লাহ সকলের সঙ্গে মিলেমিশে চলা তৌফিক দান করুন। দুনিয়ায় যতদিন হায়াতে রাখবেন আল্লাহ, ইমান আমলে শুনে আমি বাঁচতে পারি আল্লাহ, দুনিয়া ছাড়তে হবে, একে একে সব চলে যাচ্ছে, মা হারালাম বাপ হারিয়ে ফেললাম, দাদু দাদি নানা নানি সব হারিয়ে ফেললাম, আর জিন্দগিতে আর আমাদের মা বাপ আর আমাদের কাছে আসবে না। আল্লাহ গো, এবারে আমাদের সময় এসে গেল, আমাদের পালা ফুলল, কিভাবে মত হবে জানি না। আল্লাহ যেখানে মত দেন, আল্লাহ গো আপনার কাছে চাই না, আমাদের মরণের সময় কলমা শরীফ পড়া তৌফিক দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের লাশ নিয়ে যেন কুকুর বিড়ালের মতো যেন কেউ যদি না করে। আল্লাহ পাক আমাদের ইজ্জতে শুনে আল্লাহ দুনিয়াতে ডেকে দিও আল্লাহ। আল্লাহ যেখানে মত দেন, আল্লাহ আমাদের মরণের সময় কলমা শরীফ পড়া তৌফিক দিও আল্লাহ। আল্লাহ যেখানে মত দেন, আমাদের মতের দিনটা যেন জুম্মা দিন হয়ে যায়। আল্লাহ আমাদের যখন মত দেবেন আল্লাহ, আমাদের যখনই মত দেবেন আল্লাহ, আপনার কাছে এতটুকু চাইলাম আল্লাহ গো, আপনার নামাজ যখন আমরা পড়ব, ওই নামাজের সেজদা অবস্থা যেন আমাদের দমটা বেরিয়ে যায়। গুনাহগার বান্দাদের দোয়াকে আপনি কবুল করে নিন আল্লাহ। আজকের দিনে কে কি আশা করে আপনার দরবারে আমিন আমিন করছি আল্লাহ আপনি সব জানেন। আল্লাহ সকলের মনে আশাকে আপনি কবুল করে নিন, এই জলসার সিলা আমাদের নাজাতের রাস্তা করে দিও আল্লাহ। আমার জলসার কমিটি ভাইদের আল্লাহ হায়াত দরাস করে দিন আল্লাহ, জলসার কমিটি ভাইদের বিপদ উদ্ধার করে দিন, জলসার কমিটি ভাইদের সকলকে নামাজি বান্দা বানিয়ে দিন, জলসার কমিটি ভাইদের কারবার ব্যবসা বানিয়ে আল্লাহ বরকত দিন। আমার দাদা হুজুর কেবলা পাঁচ হুজুর কেবলা তামাবলীদের রুহানি ফয়েজ নেক নজর আমাদের সকলের জন্য নসি করে দিও আল্লাহ। আল্লাহ শেষ দোয়া আপনার কাছে চাইলাম, এই মা ফেলে আল্লাহ আপনাদের সকলে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ যত হাজিরা হজ করতে যায় আমাদের অন্তর কান্দে ডাকে, নবী নবী নাম শুনেছি জীবনে চোখে দেখি না, যত হাজিরা যায় আমাদের মনটা কাঁদে, আল্লাহ আমাদের কি নসিব হবে না। আল্লাহ আপনার কাছে এত আমার দুটো হাত তুলি যে আল্লাহ, যে রাবিয়া বাসিরি আপনার কাছে এত কান্না কেঁদেছিলেন আল্লাহ, আল্লাহ গো এত হাজিদের নসিব হয় আমার রাবিয়ার কি নসিব হবে না। সেই রাবিয়ার জন্য আল্লাহ আপনি স্বয়ং কাবাকে তুলে নিয়ে এসে দেখিয়ে দিয়েছিলেন আল্লাহ। আল্লাহ গো আপনার দরে দোয়া চায়,
যে আব্দুর রহমান পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলেছিলেন যে আব্দুর রহমান আপনার রওজা মোবারকে যদি হাজির হতে আপনি স্বয়ং উঠে পড়তেন, রসুল্লাহ নিজে উঠে পড়তেন। আব্দুর রহমান পাহাড়ের উপরে রসুল্লাহর গম্বুজে দিয়েছে বলেছিল ইয়া রসুল্লাহ এত হাজিরা যায় আমার কি নসিব হলো না যে আব্দুর রহমান পাহাড় থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ঝাঁপ দিয়ে দিলে রসুল্লাহর মহব্বতে। আল্লাহ সেই নবী পাকের দরবারে প্রত্যেকেরই যাবার শখ। আল্লাহ আপনি আমাদেরকে একবার নবীর দরবারে যাওয়ার তৌফিক দান করুন। তাও যদি না হয় স্বপ্নে স্বপ্নে আমার নবী পাকের জিয়ারত নসিব করো আল্লাহ। যতক্ষণ আপনার হাবিবের জিয়ারত না হবে আমাদের মরণ দেবেন না। আল্লাহ পাক আপনার দরবারে দোয়া তোমাদের বাপ মা দাদু দাদি যারা চলে গেছে যদি কবরে আজাব ভাই বাচ্চাদের দোয়ার ওসিলা আজাব মাফ করে দিও আল্লাহ। কবরকে বেহেশতের বাগান করে দিও আল্লাহ। আল্লাহ যাদের আব্বা মা বেঁচে আছে তাদের হায়াত দারাজ করে দিন। ছেলেদেরকে মা বাপের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ সামনে সব পরীক্ষা আসছে, ছেলে মেয়েরা দিচ্ছে পরীক্ষা দিয়েছে। আল্লাহ এই সমস্ত ছেলে মেয়েদের সব পরীক্ষায় পাশ করার তৌফিক দান করুন। আল্লাহ এই ছেলে মেয়েরা পরীক্ষায় পাশ করে মা বাপের মনটা যেন খুশি করে দেয়। আল্লাহ এই জলসাকে আপনি কবুল করে নিন আল্লাহ। এই জলসার রসিল আপনি নাজাতে রাস্তা করে দিন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা মিন বাকালা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।